বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা চার ঘর ভাড়াতে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল, ও যেমন পারত আর কি, অমনি শিখাটা চেঁচামেচি শুরু করে দিলে, লজ্জা করে না আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন, শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসত। আমার মার একটা জার্মান রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিল, আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা গিও না মা, এটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, এ আহ্লাদ, ওদের গান রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হয়নি, হাসিখুশি শেষ হয়েছে, হাসিখুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে, এই সব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবা নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারির বই, প্রজাপতি, গোলাপ, এসবের পর একটা দাড়িওয়ালা মুখ, ইনি রবীন্দ্রনাথ। মার হাতের সুতোয় কালো কাপড়ের উপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা, আমার মা পূববাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন। মা রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবি নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মা আর বোন কদিন ছিলাম। পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামোফোন ছিল, 78 আরপিএম এর রেকর্ড বাজিয়ে পিসেমশাই হাতুল ঘুরিয়ে শোনাতেন সাইগাল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনো হঠাৎ হঠাৎ সাইগাল বা কানন দেবী শুনলে সামনে ভাসে মার ময়ূর পঙ্খী শাড়ি, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন, তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমাদের কিশোলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি রয়েছে। আমি তখন থ্রিতে পড়তাম, ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে, প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম, মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, তারপর বললেন, এই আলমারিতে, এই আলমারিতে যত বই সব রবীন্দ্রনাথের, সবকটা বইয়ের সবকটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি, গুনে দেখি 24টা। আমি শুধু এই বাঁধানো বইগুলো দেখতে থাকি। তখন টের পাই চারিদিকে ঢাক বাজছে, কাসুর বাজছে, উলু দিচ্ছে কেউ, পুজো হচ্ছে,
আমার শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনবার বড় চলছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এবাড়ি ওবাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8:05 হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানালার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকত। আমি যখন ক্লাস 4 বৃত্তি দেব, আমার মেজু কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত অবধি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত পাষাণ। আমায় বললেন, শোন। তারপর অনেক রাত পর্যন্ত পড়লেন। এরপর সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহেরালের চিৎকার, তফাত যাও, তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট। মেজু কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMV-র ফিয়েস্তা, পূজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজো কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোক স্তম্ভের ছাপ, মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘুমটা খসে পড়ছিল। মেজো কাকা, আমার কাকামণি ইঞ্জিনিয়ার হবার পর 1 বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন যদি মরে যায় অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল, মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। ধন্যবাদ।